অনেকদিন পর এরকম মোহনবাগান ইস্ট বেঙ্গল হাড্ডাহাড্ডি ম্যাচ দেখলাম। তো ম্যাচটা যে খুব ভালো ফরমেশনে খেলা হয়েছে বা খুব দৃষ্টিনন্দন ম্যাচ হয়েছে বলাটা ভুল হবে। ম্যাচের মধ্যে ধাক্কাধাক্কি, মারপিট, ফাউল, কার্ড সবই ছিল। যে কোনো টিমই ম্যাচটা জিততে পারতো, দুটো টিমেরই ফিরে আসার ক্ষমতা ছিল। তবে হ্যাঁ, ইস্টবেঙ্গল প্রেস করছিল ঠিকই, কিন্তু ওই প্রেসটা ছাড়া ইস্টবেঙ্গল সেইভাবে কিন্তু চান্সগুলোকে কনভার্ট করতে পারেনি। প্রথম যে গোলটা হয়েছিল ঠিকই, কিন্তু তারপর আস্তে আস্তে মোহনবাগান খেলায় ফিরে আসে। ফার্স্ট হাফটা পুরো ডমিনেটিং ফুটবল খেলে এবং ফার্স্ট হাফে যে গোলটা শোধ করে, পুরো খেলা স্টাইল সব কিছু একটা ভালো খেলা চলছিল তখন। সেই সময় মোহনবাগান পুরো ম্যাচটাকে ডমিনেটও করছিল। সেকেন্ড হাফের শুরুর দিকে মোহনবাগান একই রকম অ্যাটাক বজায় রেখেছিল, কিন্তু ওই যে সময়টায় পেনাল্টিটা হয়ে গেল দীপক টাংরির একটা ছোট্ট ভুলে, কোনো প্রয়োজন ছিল না ট্যাকেলটা করার, ওখানে ওর কাছে বলও ছিল না, কিছুই না। তো ওই ট্যাকেলটার জন্য ওই যে পেনাল্টিটা হলো, ইস্টবেঙ্গল আবার পুরনো কনফিডেন্সটা ফিরে পেয়ে গেল। এবং তার আগে পর্যন্ত মোহনবাগান যে খেলাটা পুরো ধরে রেখেছিল, সেখান থেকে কিছুটা হলেও ইস্টবেঙ্গল তখন বার করে নিয়ে চলে গেল। এবং শেষের দিকে মোহনবাগান আবার খেলা ধরে নিয়েছিল। ম্যাক্সিমাম টাইমটা ডমিনেশন মোহনবাগানের কাছে ছিল। খেলা অনেক ফাস্ট হয়েছে, অন্যান্য যে কোনো ম্যাচের থেকে আজকের খেলা অনেক ফাস্ট হয়েছে। কুইক কাউন্টার অ্যাটাক হয়েছে, দুতরফ থেকেই কুইক কাউন্টার অ্যাটাক হয়েছে। তবে ম্যাচের শুরুতে প্রথম অ্যাটাকটা কিন্তু কিয়ান করেছিল। আর এই ম্যাচটার আগে আমি এই কথাটা বলতে ভুলে গেছিলাম, কিন্তু আগে ইস্টবেঙ্গল ম্যাচের আগে আমি বলেছিলাম, ইস্টবেঙ্গল কিন্তু প্রথম 5টা মিনিটের মধ্যে একটা অদ্ভুত স্পিডে অ্যাটাক তোলে এবং সেই সময় একটা গোল করে দেওয়ার চেষ্টা করে। আজকেও তাই হয়েছিল, শুরুটা কিয়ানের অ্যাটাক থেকে হলেও পরের দিকে মানে তার কিছুক্ষণের মধ্যেই ইস্টবেঙ্গল একটা ঝোড়ো অ্যাটাক করে এবং একটা গোল তুলে নিয়ে বেরিয়ে যায়। যদিও গোলটা কিন্তু হ্যামিলের ভুলে হয়েছে, হ্যামিল ওই ভুলটা করেছে ঠিকই, কিন্তু বাকিটা ম্যাচে ও খারাপ খেলেনি, যথেষ্ট এফোর্ট দিয়ে খেলেছে। প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা আলাদা মোটিভেশান ছিল। অনিরুদ্ধ থাপা আর সাহালকে প্রথম দিকে খুঁজে পাওয়া যায়নি, ফার্স্ট হাফে সেইভাবে খুঁজে পাওয়া যায়নি। সাহালকে মাঝে মধ্যে দেখা গেছিলো, অনিরুদ্ধ থাপাকেও মাঝে মধ্যে দেখা গেছিলো, কিন্তু উদা যেরকম পুরো ম্যাচ জুড়ে খেলে আর কি, মানে একটা চোখে পড়ার মতো, সেইটা দেখা যায়নি। সেটা ইস্টবেঙ্গলের ক্রেডিটও হতে পারে আর ওদের ডার্বির প্রেশারও হতে পারে, যে কোনো কারণ হতে পারে। তবে মোহনবাগান সমর্থক হিসেবে বলতে গেলে আমি একটাই কথা বলবো, আজকে কিন্তু সুবর্ণ সুযোগ ছিল ইস্টবেঙ্গলের। সাউল ক্রেসপো চলে গেছিলো, মাহেশ উঠে গেছিলো, ওদের অনেকগুলো প্রবলেম ছিল, কিন্তু তা সত্ত্বেও সেই জায়গাটা আমরা মানে কি বলবো, সেই ফায়দাটা তুলতে পারলাম না। যদিও টেকনিক্যালি দেখতে গেলে এটা হাবাসের ফার্স্ট ম্যাচ ছিল, অবভিয়াসলি কিছু করার নেই। তো টিম প্রথম ম্যাচে যেভাবে খেলেছে হাবাসের আন্ডারে, পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম খেলা আমরা আজকে দেখেছি। তো সেটার সঙ্গে একটা টিমের মানিয়ে নিতে মিনিমাম টাইম লাগে, তাও তারা দিন রাত প্র্যাকটিস করে একটা জায়গায় নিয়ে এসেছে। টিমটা এখন একটা মানে মিডিওকার জায়গায় আছে, পুরোপুরি ফর্মে তো আসেনি, তো একটা যেন ছোটোখাটো শেপে এসছে, এবং এই শেপটা দিয়ে অনেক টিমকেই হারাতে পারবে, সেটা বড় কথা নয়। এবং ইস্টবেঙ্গল আজকে যে কোয়ালিটি খেলেছিল, আগের দিন ওরা যেখান থেকে শেষ করেছিল আজকে কিন্তু প্রায় সেখান থেকে ওরা শুরু করেছিল। কিন্তু ওদের খেলা থেকে বোঝা যাচ্ছিল যে মোহনবাগানকে ওরা মাঝে মধ্যেই ধরে রাখতে পারছিল না। তবে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, যেটা প্রত্যেকটা ম্যাচে ইস্টবেঙ্গলের জয়ের পেছনে কিন্তু একটা কার্লোস কোয়াদ্রাতের চাল থাকে, মোক্ষম ট্যাকটিস থাকে। আজকে কিন্তু হাবাস কোনো ট্যাকটিস খাটাতে দেয়নি, আজকে কিন্তু কোয়াদ্রাতে সেরকম কোনো স্পেশাল মুভ বা একটা স্পেশাল একটা কিছুর মধ্যে দিয়ে সেট পিস মুভমেন্ট থেকে গোল করে দিয়ে বেরিয়ে গেল, সব কিছুর জন্যই আজকে মোহনবাগানকে তৈরি রেখেছিল হাবাস। কোয়াদ্রাত ম্যাজিক কিন্তু আজকে হাবাস থামিয়ে দিয়েছে, এটা বলতেই হবে। হাবাসের বাসের সামনে কোয়াদ্রাতের ম্যাজিক চলেনি, তা নাহলে কোয়াদ্রাতের স্পেশাল ম্যাজিকের জন্যও কিন্তু প্রত্যেকটা ম্যাচে ইস্টবেঙ্গল কিছু না কিছু অ্যাডভান্টেজ পায়, সেটা আজকে হতে দেওয়া যায়নি। এটা একটা বড় সাকসেস বলা চলে, এবং সেটা কার্লোস কোয়াদ্রাতের বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল, সে একটা করে চাল দিচ্ছে আর হাবাস সেই চালগুলোকে নষ্ট করে দিচ্ছে। রেফারিং কিন্তু আমি আজকে খারাপ হয়েছে বলবো না, কারণ মিস্টেক তো প্রচুর হয়েছে, ওটা তো আর নতুন কিছু নয়। তবে সেরকম মারাত্মক কিছু মিস্টেক হয়নি যার জন্য চেঞ্জ হবে, কারণ অনেকে ইস্টবেঙ্গল সমর্থকরা বলবেন যে সাহাল ওখানে ফাউল করেছিল, ওটা ফাউল হয়, কিন্তু রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে যে ওটা ফাউল চাইলে রেফারি দিতেও পারত, একটা 50-50 সিচুয়েশান ছিল। এবং একইভাবে উল্টো দিকে একটা রেড কার্ড হয়, কিন্তু সেটাকে রেফারি ইয়েলো কার্ড দিয়েছে। তো এগুলো পার্ট অফ গেম, এগুলো হয়,
সেই জন্য খুব খারাপ আমি বলবো না, রেফারিং ঠিকঠাক আছে, মোটামুটি কিছু ডিসিশান মোহনবাগানের এগেনস্টে গেছে, কিছু ডিসিশান ইস্টবেঙ্গলের এগেনস্টে গেছে, একইভাবে কিছু ডিসিশান মোহনবাগানের ফরেও গেছে, কিছু ডিসিশান ইস্টবেঙ্গলের ফরেও গেছে, তো মোটামুটি ঠিক আছে, ব্যালেন্সিং একটা রেফারিং হয়েছে। মোহনবাগানের দুটো গোলের আগে থেকেই কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল যে গোল হবে, মানে যখন তখন গোল হয়ে যাবে, যখন তখন গোল হয়ে যাবে, এরকম করেই গোলটা হয়েছে, দুটো গোলই মোহনবাগানের এরকম হয়েছে। আর ইস্টবেঙ্গলের দুটো গোলই কিছু বোঝার আগে হয়েছে, প্রথম গোলটার ক্ষেত্রে তো মানে খেলা শুরু হতে হতেই একটা মিস্টেক, সেখান থেকে গোল করে দিয়ে বেরিয়ে গেল কুইক ফিনিশ। আর সেকেন্ড গোলটার ক্ষেত্রে কোথা থেকে কী হলো, দীপক টাংরি গিয়ে মহেশের ঘাড়ে পড়লো, গিয়ে ওখান থেকে একটা পেনাল্টি হয়ে গেল। তো মোহনবাগানের কিন্তু দুটো গোলই পজিটিভ জায়গা থেকেই হয়েছে আমি বলবো, এবং ভালো মুভ থেকে হয়েছে, পুরোটাই টিম গেমের একটা খেলা থেকে হয়েছে। তো এই দুটো জিনিস কিন্তু আমার ভালো লেগেছে খেলার মধ্যে। ইস্টবেঙ্গলের জয়ের ধারা এখানে স্টপ করে দেওয়া হয়েছে, তো দেখা যাক পরে আর একটা ডার্বি আছে। এখন মোহনবাগান কিন্তু সেকেন্ড লিগে এই ফার্স্ট ম্যাচ খেললো, আনোয়ারের হ্যামস্ট্রিংয়ের চোটটা কিন্তু ভোগাবে, আনোয়ার উঠে যাওয়াটা একটা প্রবলেম হয়েছিল। আরও একটা জিনিস ভালো লাগলো, আজকে অমনদীপ সিংকে খেলতে দেখলাম, খারাপ খেলেনি, ভালোই খেলেছে। সুমিত রাঠিও কিন্তু যে খুব খারাপ খেলেছে, একটা দুটো মিস পাস করে ফেলেছিল, সে মোহনবাগানের অন্য প্লেয়াররাও প্রথম দিকে দু একটা এরকম পেনাল্টি বক্সের বাইরে ইস্টবেঙ্গলের পায়ে বল দিয়ে দিয়েছিল, এগুলো ছিল। কিন্তু অনেকগুলো ইয়ং প্লেয়ারকে দেখলাম, রাজ বাস্ফোরকে আজকে দেখতে পাইনি, তবে আজকের ম্যাচে জায়গা ছিল না। গ্লেন মার্টিন্স যে খারাপ খেলেছে নয়, কিন্তু ওই যে বললাম গ্লেন মার্টিন স্লো হয়ে গেছে, ওর ট্যাকেলের টাইমিংটা নষ্ট হয়ে গেছে। দীপক টাংরি তো কিছু করার নেই, কারণ দীপক টাংরির ব্যাপারটা খুব ক্লিয়ার, দীপক টাংরি খেলবে ফুল 100% দিয়ে, এবং একটা ইয়েলো কার্ডও খাবে, এবং একটা ইয়েলো কার্ড খাওয়ার পর ওকে তুলে নেওয়াটা বেটার হবে, কারণ ও ওই অ্যাগ্রেশনটা বজায় রাখে। তো সেক্ষেত্রে দীপক টাংরি কখনোই 90 মিনিট খেলতে পারবে বলে আমার মনে হয় না, কারণ ও মাঝখানে একটা ইয়েলো কার্ড খেয়ে নেবে এবং তারপরে ওকে তুলে দিতে হবে। তো সেক্ষেত্রে গ্লেন মার্টিন্স নেমেই ইয়েলো কার্ড কনসিড করে নেয় আর কি, তো একই ব্যাপার। কিন্তু যেহেতু গ্লেন মার্টিন্স একটু ম্যাচিওর প্লেয়ার, একটুখানি অ্যাগ্রেশনটা কম দীপক টাংরির থেকে, তাই পরের দিকে গ্লেন মার্টিন্সকে ইউজ করেছে, খারাপ বলা যায় না। ডার্বির মতো ম্যাচ ওইভাবে খারাপ ভালো বিচার করা যাবে না। হুগো বুমোসকে কিন্তু আমি কোথাও দেখতে পেলাম না, হতে পারে যে আমি খেলার দিকে কনসেন্ট্রেট করেছিলাম বলে হয়তো খেয়াল করিনি, কিন্তু আমি যেন কোথাও হুগো বুমোসকে দেখতে পেলাম না। কারণ যারা ইয়ে জনি কাউকোকেও দেখলাম যে জনি কাউকো খেলা দেখতে এসছে, সৌভিক চক্রবর্তীকেও দেখলাম ওদের খেলা দেখতে এসছে, কিন্তু হুগো বুমোসকে যেন কোথাও দেখতে পেলাম না। হয়তো আমার মিস্টেক হতে পারে, আমার ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন, কারণ আমি খেলার দিকে কনসেন্ট্রেট করেছিলাম, তো আমি আর চারদিকটা অতটা দেখতে পাইনি। সাদিকু একটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মিস করেছিল, ওই মিসটা না করলে সাদিকু কিন্তু আজকে 100% গেমের মধ্যে ইনভলভ ছিল। জেসন কামিন্স অন্য দিনের থেকে একটু অ্যাক্টিভ লেগেছে, এই যে আলাদা করে কিছু মনে হয়নি, সাদিকুকে কিন্তু অনেকটা পরিবর্তন লেগেছে। তবে সাদিকু যদি ওই গোলটা করে দিতে পারত, তাহলে কিন্তু খেলার রেজাল্টটা অন্যরকম হতেই পারত। তবে দিমির গোলটা, দিমি চিরকালই ডার্বিতে গোল করে, তো দিমি আমাদের একটা ডার্বির ডার্ক হর্স, ও যে কোনো মুহূর্তে ডার্বিতে নেমে গোল করে দেয়, যেরকম কিয়ান করে, কিয়ানও ডার্বিতে ভালো খেলে, কিয়ানও আজকে ভালো খেলেছে। তো বদলা হয়নি সেটা বলাই চলে, কারণ হারাতে পারলেই বদলা হতো, ওরা আমাদের হারিয়েছিল। তো এই ম্যাচটা নো রেজাল্ট হয়েছে, দুটো টিমই ফাটাফাটি খেলেছে, দুজনে ফাইট করেছে, ঠিক আছে, চলো দেখা যাবে। আর কালকে আসছি বাকি ম্যাচের যেগুলো আজকে মিস করে গেলাম, কারণ জাস্ট ম্যাচ শেষ হওয়ার পর এই ভিডিওটা বানাচ্ছি, তো আরও ডিটেলে যদি আলোচনা করতে হয় কালকে সেই ভিডিও নিয়ে আসব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।